সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান একজন ক্রিকেট প্রেমী মানুষ। ক্রিকেটকে ভালোবাসেন বলে এখন তিনি দুইটি জনপ্রিয় ক্রিকেট দলের মালিক। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তিনবাগো নাইট রাইডার্স, দুটিরই মালিক শাহরুখ খান। সিপিএলের দল তিনবাগো নাইট রাইডার্স ফের দলে নিয়েছে পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহকে। আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসরে টিকেআর দলে দেখা যাবে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহকে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। 2017 সালে তিনবাগো নাইট রাইডার্সের জার্সিতেই সিপিএলে অভিষেক হয়েছিল ইয়াসিরের। সেই আসরের মাঝপথে ইঞ্জুরিতে ছিটকে যাওয়া পাকিস্তানি অলরাউন্ডার সাদাব খানের বিকল্প হিসেবে তাকে দলে ভিড়িয়েছিল টিকেআর। আগামী 26 আগস্ট বর্তমান চ্যাম্পিয়ন তিনবাগো নাইট রাইডার্স এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের মধ্যে ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নবম আসরের। সব কিছু ঠিকঠাক থাকলে সেই ম্যাচে মাঠে নামবেন ইয়াসির। তো চলুন বন্ধুরা, এবার তিনবাগো নাইট রাইডার্সের টিম স্কোয়াডটা এক নজরে দেখে নেওয়া যাক। কিরণ পোলার্ড, রবি রামপাল, সুনীল নারায়ণ, কোলিন মুন্ড্রো, সন্দীপ ল্যামিছানে, ড্যারেন ব্রাভো, ল্যান্ডি সিমন্স, খ্যারি পিয়ের, ইশুরু উদানা, সিকান্দার রাজা, ইয়াসির শাহ, অ্যান্ডারসন ফিলিপ, দীনেশ রামদিন, টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেন, জেডেন সিলস, লিওনার্দো জুলিয়ান এবং আলী খান। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।